হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা জানেন না ইসকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে পৃথিবীতে মুসলমান জাতি বলে কি কোনো জাতি নাই? কথা বলে না কেন? মুসলমান জাতি বলে কি কোনো জাতি নাই? তাহলে আপনি সংগঠনটা এভাবে করলেন না কেন? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনি করলেন না কেন? আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করার মধ্য দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের সামনে স্পষ্ট হয়ে গেছে, ও মুসলিম জাতি নিজেরা আর ভেদাভেদ করো না, অন্যকে ফতোয়া দিয়ে ব্যস্ত থেকো না, সারা পৃথিবীর সমস্ত কুফফার ঐক্যবদ্ধ হয়েছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখনো আপনি ঘুমিয়ে থাকবেন? এখনো আপনি কে সালাফি মানে হাজের আর কে হানাফি এগুলো নিয়ে আপনি ঝগড়া করবেন? আমার ভাইয়েরা, আমরা আমাদের ক্ষতি করতেছি, আমরা আমাদেরকে ক্ষতি করতেছি, আমরা আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি। আর সহিহ তিরমিজিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে বা যারা মান ইবতাগাল হুদা ফি গায়রিহি হেদায়েত খুঁজবে, সত্য রাস্তা খুঁজবে, সঠিক রাস্তা খুঁজবে, কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, কি বাদ দিয়ে? কথা বলেন না, কি বাদ দিয়ে? আল্লাহ পাকের কালামকে বাদ দিয়ে খুঁজবে। আল্লাহ রাসূল বলেন আদল্লাহুল্লাহ, সে নিজে পথভ্রষ্ট হবে না, স্বয়ং আল্লাহ নিজ দায়িত্বে এগুলোকে পথভ্রষ্ট করে ছাড়বেন। আল্লাহ নিজে আমাদেরকে পথভ্রষ্ট করবেন, কারণ যখন আমরা কোরআনকে বিদায় করেছি আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে, তখন সমস্ত বিপর্যয় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার কিনা? এখানেই শেষ না, এখানেই শেষ না, সামনে আরেকটু আগান। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বী লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়ার ভিতরে যে বাজারা আল্লাহ পাকের কালাম থেকে কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি রাজনীতি কোন অঙ্গনে যখন সে কোরআনকে স্থান দেয় না, কোরআনের সাথে সুসম্পর্ক রাখে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ হলোই হলো, এই লোককে কিয়ামতের ময়দানে, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বাল রাব্বী লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, লোকটি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে বলবে, ও আমাদের রব, ও আল্লাহ, কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দৃশ্যমান ছিলাম, আমরা তো দেখতাম, দুনিয়ার ভিতরে তো আমরা সব দেখতাম, তাহলে কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে এই আয়াতটি পরবর্তী আয়াতটি নাযিল করে জবাব দিয়ে দিয়েছেন আমাদেরকে সিনসিয়ার হওয়ার জন্য, আমাদেরকে সতর্ক হওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আফসোস যাতে আমাদের না করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই আয়াত নাযিল করে আমাদেরকে সিনসিয়ার করে দিয়েছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, কেন আজকে তোমাকে অন্ধ করে উঠানো হলো, এই দাবি তুমি করছো? কাযালিকা আতাতকা আয়াতুনা, যেমনিভাবে তোমার কাছে আমি আয়াত পাঠিয়েছিলাম, আমার কোরআন পাঠিয়েছিলাম, আমি মেসেজ পাঠিয়েছিলাম, কোন ওয়েতে তুমি চলবে, কোন পন্থায় চলবে, কার পিছনে চলবে, কেমনে চলবে, ফানাসিতাহা, তুমি আমার কোরআন কি বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, কি দেখাইছো? বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। আর এদেশে তো কিছু মানে অর্ধশিক্ষিত নাস্তিক আছে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়ে,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়ে, এদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ থেকে তারা বের হয়, কিন্তু আমি বলি আমার ভাষায় এরা সর্বোচ্চ অর্ধ শিক্ষিত। যারা বলে যে এই 1450 বছর পূর্বের কিতাব দ্বারা কি আর এখন চলতে পারে, হুজুররা এগুলো কি কয়, নাউজুবিল্লাহ বললেন না? আপনারা জিজ্ঞেস করবেন না এদেরকে অর্ধ শিক্ষিত কেন বললেন। এরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে, পড়াশোনা দুই দিক থেকে হয়, ডান দিক থেকে হয় আবার বাম দিক থেকে হয়, এ বি সি ডি সর সরয়া, এগুলো কোন দিক থেকে? এগুলো কোন দিক থেকে? বাম দিক থেকে। আবার আলিফ বা তা ফা কোন দিক থেকে? একটু জবাব দিয়েন। আমার মূল কাজ হলো শিক্ষকতা করা, তো শিক্ষকরা যদি সামনের থেকে রেসপন্সটা না পাই তাহলে কিন্তু ক্লাস নিতে পারে না। আপাতত আমরা এটাকে কোরআনের ক্লাস হিসেবে ধরে নিই, রাজি আছেন তো সবাই? তাহলে পড়াশোনা দুই দিক থেকে হয়, এবিসিডির পড়াশোনা বাম দিক থেকে, আলিফ বা তাসার পড়াশোনা কোন দিক থেকে? আপনি যাই দেখেন যারা আজকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যারা ডক্টরেট ডিগ্রি নিচ্ছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, এদের পড়াশোনার ভিতরে শুধুমাত্র বাম দিকের এবিসিডির পড়াশোনা আছে, সিএটি ক্যাট বিএটি ব্যাট এইগুলো এগুলো আছে, কিন্তু আলিফ বা তাসার পড়াশোনা এদের নাই। আর যেই পড়াশোনার ভিতরে আলিফ বা তা ফা জিম হা ফার পড়াশোনা থাকে না, সেই পড়াশোনা দিয়ে এক একটা মানুষ রূপী জানোয়ার হতে পারে, সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। তার প্রমাণ কি? আপনারা বলবেন না প্রমাণ লাগবে, তো প্রমাণ ছাড়া তো কথা বললে কাজ হবে না। আমি কোনো অমুসলিম দেশের উদাহরণ পেশ করছি না, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মেধাবীদের শিক্ষাপীঠ হলো বুয়েট, যেখানে সারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে শ্রেষ্ঠ মেধার অধিকারী সন্তানগুলো এখানে পড়াশোনা করতে আসে। সেই বুয়েটে অল্প কিছুদিন আগের ঘটনা বোধহয় আপনারা জানেন না, ছেলেটার নাম কি? আবরার। ছেলেটার নাম কি? তার আপন সহপাঠীরা এই আবরারের দেশত্ববোধ থাকার কারণে, সেই ইসলামের পক্ষে অবস্থান করার কারণে তার আপন সহপাঠীরা তাকে মেরে মেরে লাঠি দ্বারা আঘাত করে করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আপনি কি বলবেন এই ছেলেগুলো মেধাহীন? আপনি কি বলবেন এরা লেখাপড়া জানে না, এরা পড়াশোনা করছে না? আপনি কি কথা বলবেন? এ কথা বলার সুযোগ নাই, তারাও পড়াশোনা করছে, তারা মেধাবী। শুধু মেধাবী নয়, তারা দেশ সেরা মেধাবী। দেশ সেরা মেধাবী হওয়ার পরেও তারা সেখানে যায় মানুষ মারা শিখলো কেন? মানুষ মারা শিখলো কেন? তারা মানুষ মারা শিখেছে এই জন্য, কারণ মানবীয় বোধ তৈরি করে যেই কিতাব যেই শিক্ষা সেটা হলো কোরআনুল কারিমের শিক্ষা। ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনুল কারিমের শিক্ষা নাই। আজকে আপনি কোরআনুল কারিমের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ঢুকাই দেন, কোন আব্রার আর বিশ্ববিদ্যালয়ের চত্বরে হত্যা হবে না, হবে না, এটাই ইতিহাস।